ভারতের যে গুটি কয়েকজন অভিনয় শিল্পীর নাম বিশ্বব্যাপী ছড়িয়েছে তাদের মধ্যে অন্যতম তিনি। প্রায় তিন যুগের ক্যারিয়ারে এমন সব সিনেমা উপহার দিয়েছেন যা অনেকের জন্যই অনুকরণীয়। বলছি ইরফানের কথা। সিনে দুনিয়ায় অসামান্য খ্যাতি পাওয়া এই তারকা ছোটবেলায় হতে চেয়েছিলেন ক্রিকেটার, বেশ ভালো খেলতেনও। কিন্তু ঠিক কি কারণে ক্রিকেটার না হয়ে অভিনেতা হলেন তিনি, তারই বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির যে গুটি কয়েকজন অভিনয় শিল্পীর নাম বিশ্বব্যাপী ছড়িয়েছে তাদের মধ্যে অন্যতম ইরফান খান। হলিউড বলিউড ছাড়াও ব্রিটিশ ফিল্ম সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন বরেণ্য অভিনেতা। 1988 সালের মীরা নায়ার পরিচালিত সালাম বম্বে সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ইরফান খান। তার এই প্রথম সিনেমাটি অস্কারেও মনোনয়ন পেয়েছিল। দিন যত পেরিয়েছে অসামান্য বাস্তবধর্মী অভিনয় দিয়ে দর্শক মনে নিজের জায়গা ততটাই শক্ত করেছেন তিনি। একে একে অভিনয় করেছেন লাইফ ইন আ মেট্রো, দ্য লান্স বক্স, নিউ ইয়র্ক আই লাভ ইউ, জুরাসিক ওয়ার্ল্ড, এমআইটি হার্ট, স্লাম ডগ মিলিয়নিয়ার, জঙ্গল বুক, দ্য নেম সেক, লাইফ অফ পাই ও দ্য ইনফার্নো সহ দেশি বিদেশি 50টির মতো চলচ্চিত্রে। অভিনয়ের জন্য বিখ্যাত ইরফান খানের নাম হয়তো লেখা হবে বিশ্বের বিখ্যাত অভিনয় শিল্পীদের তালিকায়, কিন্তু এই অভিনয় শিল্পীর নাম হয়তো থাকতে পারত বিশ্বের খ্যাতনামা ক্রিকেটারদের তালিকায়। অবাক করার মতো কথা হলো এটাই সত্যি, কারণ জীবন সিনেমার থেকে অনেক বেশি সিনেমাটিক। 23 বছরের কম বয়সীদের জন্য সিকে নাইডু টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছিলেন ইরফান খান। টুর্নামেন্ট খেলতে যেতে হতো জয়পুর থেকে আজমির, প্রয়োজন ছিল 200 রুপি। ট্রেনের টিকিট কেনার সেই সামর্থ্য না থাকায় সেদিন গন্তব্য বদলেছিল তার জীবনের ট্রেন। 2017 সালে কৌতুক অভিনেতা আবিশ ম্যাথুর সান অফ আবিশ অনুষ্ঠানে জীবনের দিক পাল্টানোর এই গল্প বলেছিলেন প্রয়াত এই অভিনেতা। ওই সাক্ষাৎকারে ইরফান খান জানিয়েছিলেন অভিনয়ে আসার আগে একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন তিনি। বোলিং ব্যাটিং দুটোই ভালো লাগতো তার, অলরাউন্ডার ছিলেন তিনি। তবে তার ক্যাপ্টেন চাইতেন তাকে বোলিং করাতে, কারণ তিনি কোনো একভাবে ঠিকই উইকেট পেয়ে যেতেন। ওই সাক্ষাৎকারে আফসোস করে এই অভিনেতা বলেছিলেন তার ক্যাপ্টেন তাকে সিকে নাইডু টুর্নামেন্টের জন্য সিলেক্ট করেছিলেন, কিন্তু টুর্নামেন্ট খেলতে জয়পুর থেকে আজমির যেতে হতো। কিন্তু ওই টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য ট্রেনের ভাড়া লাগবে 200 বা 250 রুপি, এই টাকা তার কাছে ছিল না। আর ওই দিনই তিনি বুঝতে পেরেছিলেন এটা তার জন্য না। এই সামান্য টাকার অভাবই ঘুরিয়ে দিয়েছিল ইরফান খানের জীবন। কিন্তু হঠাৎ ইরফান খানের প্রসঙ্গ অবতারণার কারণ 19 এপ্রিল ছিল তার চলে যাওয়ার দিন। 2020 সালের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন বরেণ্য এই অভিনেতা। বিষাদময় দিনটিতে তাকে স্মরণ করছে পরিবার, ভক্ত ও সহকর্মীরা। এরপর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো এআরএম সাদাত, দেশ বিনোদন, ভালোবাসার নতুন চারা ডানা মেলেছে।